হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? কেউ আছেন? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? দয়া করে একটু জানাবেন সবাই, আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা বা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। শোনা যাচ্ছে কথা? সবাই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। আমি প্রথমে আমি সর্বপ্রথম আমি সালাম জানাচ্ছি বা ধন্যবাদ জানাচ্ছি রাসেল সিদ্দিকী স্যারকে। এরপরে এই গ্রুপের যারা অ্যাডমিন আছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। স্পেশালি থ্যাংকস টু মিথিলা, ও আবার ইউনিভার্সিটির ছোট বোন, আর ওই আমাকে অফারটা করেছিল এখানে আসার জন্য। আর স্পেশালি আরও থ্যাংক জানাচ্ছি যারা আমার আমার ইউনিভার্সিটির যারা এখানে আছেন, তানজিম তুহিন, জান্নাতুল ফেরদাউস সহ এখানে আরও যারা আছেন এই গ্রুপের সাথে সংশ্লিষ্ট সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার বন্ধু ইমরান গাজী আমাকে শুভকামনা জানিয়েছেন, ধন্যবাদ বন্ধু। আসলে আমি প্রথমে শুরু করব আমার আসলে আমার প্র্যাকটিস লাইফ নিয়ে, যে আমি আসলে কর্পোরেট প্র্যাকটিস শুরু করেছি 2016 সাল থেকে। তো আমি কখনোই আসলে আশা করি নাই, মানে কখনো আমার এর আগে কখনো ইচ্ছা ছিল না যে আমি কর্পোরেট প্র্যাকটিসে আসবো বা কর্পোরেট প্র্যাকটিস থেকে আমার আমার লাইফটা এখানেই সেট হবে। যাই হোক, হঠাৎ করে আমার কর্পোরেট প্র্যাকটিসে আসা। তো কর্পোরেট প্র্যাকটিস নিয়ে যদি আমি বলতে যাই, একটু আমার সম্পর্কে আমি এত ডিটেলসে না বলে আমি আগে সর্বপ্রথম কর্পোরেট প্র্যাকটিসটা নিয়েই বলি। সেটা হচ্ছে যে কর্পোরেট প্র্যাকটিস আসলে সাধারণত দুই ধরনের হয়। একটা হচ্ছে যে কেউ কোর্ট প্র্যাকটিস, আর হচ্ছে যে ডকুমেন্টেশন, অর্থাৎ লিটিগেশন এবং ডকুমেন্টেশন। তো আমি সাধারণত লিটিগেশনেই ছিলাম, মানে আমরা কোর্ট প্র্যাকটিসে যারা করি তাদের এই সেক্টরটাকে বলা হয় লিটিগেশন। আর যারা বিভিন্ন ওপিনিয়ন দেয় বা বিভিন্ন স্যাংশন লেটার বা বিভিন্ন প্রপার্টি রিলেটেড যে সকল কাজ করে তাদেরকে বলা হয় ডকুমেন্ট নিয়ে যারা কাজ করে তাদেরকে ওই সেক্টরটাকে বলা হয় ডকুমেন্টেশন। তা আমি সাধারণত ডকুমেন্টেশন নিয়ে কাজ করি, লিটিগেশন নিয়ে কাজ করি, তার পাশাপাশি হয়তো বা কিছু ডকুমেন্টেশন নিয়ে আমার কাজ করা হয়। তার আর ডকুমেন্টেশন লিটিগেশনে বলতে, লিটিগেশনে আসলে মূলত হচ্ছে যে দুইটা আইন নিয়ে কাজ করা হয়। একটা হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, আর একটা হচ্ছে যে অর্থঋণ আদালত আইন। আর নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট বলতে আমরা চেক ডিজনার মামলা যেটা বুঝি সেটাকেই বলে। তো এই দুইটা আইন নিয়ে মূলত আমাদের কাজ করা হয়।
নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের মূলত হচ্ছে যে দুইটা সেকশনে আমরা মামলা করে থাকি বা মামলা পরিচালনা করা হয়, সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে 138 এবং 140। যদি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এবং অর্থঋণ আদালত আইন সম্পর্কিত আপনাদের কোনো কিছু বা কর্পোরেট প্র্যাকটিস সম্পর্কিত কোনো কিছু জানার থাকে, অবশ্যই আপনারা আমাকে আমার কাছে জানতে চাইবেন। আমি যথাসাধ্য নিজের চেষ্টা করব যে আপনাদেরকে আনসার দেওয়ার জন্য। মিথিলা মাসুদ লিখেছেন, কর্পোরেট সেক্টরে জবের কী কী সুবিধা আছে আমাদের ল স্টুডেন্টদের? আসলে কর্পোরেট সেক্টরে স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট যারা যারা ল অনার্স কমপ্লিট করছে অনেক সুবিধাই আছে। আসলে আমাদের লিগাল প্রফেশনে যদি আমি বলি, লিগাল প্রফেশনে কর্পোরেট সেক্টরটা এখনও এতটা মানে কর্পোরেট সেক্টরে প্রচুর পরিমাণে এখনও মানুষের অভাব, মানে আমাদের যারা লিগাল লয়ের লোক আছি তাদের এখনও প্রচুর পরিমাণে অভাব আছে। এই সেক্টরটা এখনও অতটা অ্যাভেলেবল হয় নাই, আর এই সেক্টরটাতে কাজ করার জন্য অনেক অপরচুনিটি আছে, অনেক হিউজ তার জন্য। তবে এই সেক্টরটাতে একটা হচ্ছে যে এই সেক্টরটাতে আপনাকে অবশ্যই অনেক ধৈর্য ধরতে হবে এবং কাজ শিখতে হবে অনেক। কাজগুলো সব কাজই কিন্তু সেম, আপনার সব কাজই সেম ক্যাটাগরির প্রায়, কিন্তু আপনাকে জানতে হবে, অনেক জানতে হবে। আর এই সেক্টরে অবশ্যই আপনার অনেক কাজ করার সুবিধা আছে, যেমন বিভিন্ন আপনার বাংলাদেশে যত ব্যাংক আছে, ইভেন বাংলাদেশে অনেক সব ব্যাংকেই মোটামুটি যারা যে সকল লয়ার নিয়োগ হয় বা যে সকল লিগাল অফিসার নিয়োগ হয় বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, যত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে সবই হচ্ছে যে আমাদের এই মানে কর্পোরেট থেকেই নেয় সাধারণত। আর এক্ষেত্রে হচ্ছে যে মানে আমাদের প্রায়োরিটি সবসময় বেশি যারা কর্পোরেট সেক্টর থেকে আসে। অ্যাডভোকেট হিসেবে কিন্তু অনেকে আসেন, কিন্তু সব লয়াররা কিন্তু কর্পোরেট প্র্যাকটিস করেন না। যাই হোক, এখন আমি আসি। আসলে কর্পোরেট সেক্টর হচ্ছে যে মূলত হচ্ছে যে ব্যাংকের কর্পোরেট সেক্টর, আমি যে সেক্টরে কাজ করেছি সেটা হচ্ছে যে মূলত ব্যাংকের যারা ঋণ খেলাপি, যারা ব্যাংকের টাকা নিয়ে হয়তো লোন পরিশোধ করছেন না, কেউ ইচ্ছাকৃত কেউ অনিচ্ছাকৃত, যাই হোক, ব্যাংকের এই এই টাকাগুলো কীভাবে রিকভারি করা যায় সেটা নিয়ে যে কাজ করা হয় মূলত সেই কাজগুলোই করা হয় কর্পোরেট সেক্টরে। আর আমি আগেই বলে রাখি, কর্পোরেট সেক্টরে অর্থঋণ আদালত আইনটা হয়েছে 2003 সালে, কিন্তু এর আগেও ব্যাংকের মামলাগুলো হতো, ব্যাংক টাকা রিকভারির জন্য মামলা করতো। মানি সুট মামলা হিসেবেও মামলা করা যেত, বাট সেটা অনেক লেন্দি প্রসেস ছিল, অনেক বছর লেগে যেত। সেই এই ব্যাংকের এই কার্যক্রমকে সুবিধা দেওয়ার জন্যই শুধুমাত্র এই অর্থঋণ আদালত আইনটা প্রস্তুত করা হয়, অর্থঋণ আদালত আইনটা পাশ করা হয়। ওই রবিন LLB ভাইয়া লিখেছেন, কোনো ব্যক্তির টাকা আদায়ের মামলা কীভাবে করা যায়? আসলে কোনো ব্যক্তির টাকা আদায়ের মামলা বিভিন্নভাবে করা যায়। আমরা সাধারণত কোনো ব্যক্তির বা কোনো যারা ঋণ খেলাপি বলেন, যা তাদের টাকাটা আমরা আদায় করি হচ্ছে যে দুইভাবে আদায় করার জন্য মামলা করি। একটা হচ্ছে যে অর্থঋণ আদালতে মামলা করি, আর
এই যে আমরা লোন নেওয়ার সময় আপনারা খেয়াল করবেন, প্রতিটা ব্যাংক বলেন, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বলেন, বা যেখান থেকে আপনি লোনগুলো নেন, আপনি একটা জিনিস সবসময় খেয়াল করবেন, ওরা সবাই কিন্তু আপনার থেকে চেক নেয়, কিছু ব্ল্যাঙ্ক চেক নেয়, এই চেক দিয়েও আমরা মামলা করি। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে যে আপনি যখন অর্থঋণ আদালতে মামলা করতে যাবেন, অর্থঋণ আদালতে মামলা করতে গেলে আপনি আগে দেখা গেছে যে আপনি লোন লোন নিয়েছেন 1 লক্ষ টাকায়, কিন্তু আইন অনুযায়ী আপনার অনেক বছর দেখা গেছে যে অনেক দিন হয়ে গেছে, এই ওনার লোনের ইন্টারেস্টের পরিমাণ বা আপনার মুনাফার পরিমাণ অনেক অনেক দিন হয়ে গেছে। এখন অনেক দিন হয়ে যাওয়ার কারণে আপনার দেখা গেছে যে আপনার লোনের আউটস্ট্যান্ডিং চলে গেছে এখন 4-5 লাখ টাকায়, 4 লাখ টাকার উপরে বা 5 লাখ টাকা বা সামথিং। কিন্তু অর্থঋণ আদালত আইন অনুযায়ী আপনি 3 গুণের বেশি মামলা করতে পারবেন না। সেক্ষেত্রে আমরা কি করি, সেক্ষেত্রে আমরা এই চেকের মামলা করি। আবার দেখা গেছে যে অর্থঋণ মামলা, অর্থঋণ আইনের মামলায়, অর্থঋণ আদালত আইনের মামলায় কিন্তু আপনার অর্থঋণ মামলায় কিন্তু আপনার অ্যারেস্ট কোনো বা একটা ব্যক্তিকে যে এনফোর্স করবেন বা এরকম কোনো আসলে কিছু করা দেয়া হচ্ছে যে পরে যখন অর্থঋণ আদালতের ডিগ্রিটা চলে আসবে তখন, তারপরে। কিন্তু আপনি একটা ব্যক্তিকে আপনার মানে সুবিধাটা নেওয়ার জন্য, তাকে কোর্টে বা আনার জন্য আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে আমরা এন অ্যাক্টের মামলাটা করি, বা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের চেকের মামলাটা করি, যাতে তাকে মুখাপেক্ষী করা যায় বা আমাদের শরণাপন্ন করা যায়, মূলত কথা এটাই। তো সেক্ষেত্রে আমরা চেকের মামলাটা করি, এভাবে আমরা মূলত অর্থঋণ কোনো ব্যক্তির নিকট থেকে টাকা আদায়ের মামলা করি। যাই হোক, আমি প্রথমে অর্থঋণ মামলাটা নিয়ে আগে অর্থঋণ নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে যে অর্থঋণ মামলাটা আমরা যারা আসলে কর্পোরেট প্র্যাকটিস করে না, তা অথবা অনেকেই যারা আমাদের শিক্ষানবিশ আইনজীবী আছেন তারা অনেকেই জানেন না কীভাবে আসলে অর্থঋণ আসলে প্র্যাকটিস না করলে, অর্থঋণ আইনটা অনেক ছোটো একটা আইন, মাত্র 60টা ধারা আছে বা 60টা সেকশন আছে। এই 60টা সেকশন নিয়ে একটা আদালত, মানে এই 60টা সেকশন নিয়ে একটা আদালতে মামলাগুলো পরিচালনা করা হয়। তো আমি প্রথমে আপনাদেরকে অর্থঋণ আদালত আইনতে নিয়ে কীভাবে আমরা মামলা করি, অর্থঋণে মামলাগুলো করি, সে বিষয়ে আলোচনা করব। যাই হোক, প্রথমে যদি আমরা অর্থঋণে আলোচনা করি, তা হচ্ছে যে আমরা প্রথমে যখন একটা ব্যক্তি আমরা যদি যখন একটা ব্যক্তি যখন তার একটা ব্যক্তি যখন তার এই ঋণ খেলাপি হন, তখন সেক্ষেত্রে ব্যাংক কর্তৃক তাকে একটা ফাইনাল নোটিশ দেওয়া হয়। নোটিশ এমনি ফাইনাল নোটিশ দেওয়া হয়, যখন ফাইনাল নোটিশটা দেওয়া হয় ফাইনাল নোটিশের পরবর্তীতে তাকে একটা লিগাল নোটিশ দেওয়া হয়। অর্থঋণ আইন 2003 অনুযায়ী একটা লিগাল নোটিশ দেওয়া হয়। রবিনুল বিবে লিখেছেন সিপিসিতে কী বিধান আছে, হ্যাঁ সিপিসি অবশ্যই যে সকল অর্থঋণ আদালতের আইনের সাথে সিপিসির অনেক বিধান আছে, যে সকল ক্ষেত্রে অর্থঋণ আদালত আইনের সাথে যে সকল ধারা অর্থঋণ আদালত আইনের সাথে আইনের ধারার সাথে সাংঘর্ষিক না সে সকল ধারা এই ক্ষেত্রে এই অর্থঋণ আদালতে আপনি এনফোর্স করতে পারবেন। যেমন আমরা সাধারণত অর্থঋণ আদালতে আমরা 57 ধারা আমরা মোস্ট অফ দ্য টাইমে এটা আমরা অ্যাপ্লাই করি। ওয়াসিফ সাদমান ভাইয়া লিখেছেন, ভাই আপনি কর্পোরেট প্র্যাকটিসে কতদিন যাবত আছেন? আসলে সাদমান, আমি কর্পোরেট প্র্যাকটিসে প্রথমে বলেছি আমি 2016 সাল থেকেই কর্পোরেট প্র্যাকটিস করি। অর্থঋণ আরিফিন রানা, আমাদের আরিফিন রানা লিখেছেন, স্যার অর্থঋণ 2003 সালের আগে মামলাগুলো কীভাবে সলভ করত? হ্যাঁ, আমি এটা এর আগেও একবার বলেছি, আবারও বলছি, 2003 সালে অর্থঋণ আদালত আইনের আগে আমরা মানি স্যুটের মামলা করতাম,
মানি স্যুটের মামলা অনেক লেন্দি, অনেক বছর যাবত এটা সলিউশন, এটা রেজাল্ট আসতে অনেক বছর লাগে বা অনেক অনেক সময় লাগতো। সেজন্য পরবর্তীতে এসে গভর্নমেন্ট অর্থহীন আদালত আইনটা পাশ করে এবং এই অর্থহীন আদালতের মাধ্যমে আসলে আসলে অর্থহীন আদালতে একটা মামলা সলভ করতে অত মানি স্যুটের থেকে অনেক কম সময় লাগে। আর হ্যাঁ, আমি একটা অবশ্যই একটা সামিরা তাবাসুম, অনেক অনেক শুভকামনা ভাইয়া। হ্যাঁ, আমি এই প্র্যাকটিসের সময় বা এই প্র্যাকটিসের আলোকে আমার অর্থঋণ অর্থাৎ কর্পোরেট প্র্যাকটিসে আসার জন্য আমি অবশ্যই সামিরা তাবাসুম, আমার ইউনিভার্সিটির ছোট বোন, আমি সামিরা তাবাসুমকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এই কর্পোরেট প্র্যাকটিসে আনার জন্য, যার সবচেয়ে বড় ভূমিকা সে হচ্ছে আমাদের সামিরা তাবাসুম। সামিরা তাবাসুমের বদলতেই আমার এই প্র্যাকটিসে আসা। কর্পোরেট সেক্টরে কাজের কোনো অসুবিধা আছে কি? না, আসলে কর্পোরেট সেক্টরে কাজের কোনো অসুবিধা নাই। কর্পোরেট সেক্টরে আমি আগেও বলেছি আপনাকে যে কর্পোরেট সেক্টরে অনেক কাজের সুবিধা আছে, অনেক 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 সুবিধা আছে। আপনি যখন আসলে কর্পোরেট সেক্টর, কর্পোরেট আমাদের বাংলাদেশে মানে বাংলাদেশে মূলত কর্পোরেট প্র্যাকটিসটা মূলত আমাদের ঢাকা থেকেই, ঢাকাই বেশি হয়, ঢাকা কোর্টেই বেশি হয়। অন্যান্য কোর্টে কর্পোরেটে, ঢাকা কোর্টে আপনার বর্তমানে অর্থঋণের আদালত আছে, চারটা আদালত আছে। বাট অন্যান্য ডিস্ট্রিক্ট কোর্টগুলোতে দেখা গেছে যে যুগ্ম জেলা জজ আদালতে, যুগ্ম জেলা আদালতে ওরা এর পাশাপাশি অর্থঋণ অর্থঋণের কাজগুলো চালায়। কিন্তু বাংলাদেশে হচ্ছে যে স্পেশালি অর্থঋণে চারটা কোর্ট আছে, ঢাকাতেই স্পেশালি চারটা কোর্ট আছে। আর কোর্ট আছে আর পাশাপাশি অন্যান্য আদালতে এগুলো আসলে সাধারণত দেয়া নাই বা হয় না, ওগুলা বাইরে আপনার ওই যে যুগ্ম আদালতের সাথে করে ওরা ওইভাবে চালায়। কিন্তু ঢাকাতেই একমাত্র এটার সুবিধা সুবিধা অনেক সুবিধা। আর অর্থঋণের মামলার একটা মামলার ডিগ্রি আনতে বেশি সময় এত বেশি সময় লাগে না। এটা হচ্ছে আসলে মামলার ডকুমেন্ট অনুযায়ী, অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেক অনেক মামলা দেখা গেছে ডকুমেন্টের প্রবলেম থাকে, এগুলোর জন্য হয়তো একটু লেন্দি হয় বা অন্যান্য কোনো অন্য কোনো ঝামেলা থাকলে তখন একটু লেন্দি হয়, না হলে অত বেশি সময় লাগে না। যাই হোক, মিথিলা মাসুদ লিখেছেন, ল স্টুডেন্টদের জব পেতে সিজিপি কেমন হতে হবে? আসলে এই সেক্টরটাতে ওরকম কোনো সিজিপি পেতে হবে বা এত সিজিপি লাগবে ওগুলো ফ্যাক্টর না। এখানে মেইন ফ্যাক্ট যেটা হচ্ছে যে আপনাকে জানতে হবে অর্থঋণ আদালতের আইন সম্পর্কে জানতে হবে, আপনাকে আসলে প্র্যাকটিস করলে অনেক কিছু জানা যাবে। একটা একটা অর্থঋণ আদালত বইতে মাত্র 60টা সেকশন আছে, এই সেকশনের বাইরেও অনেক কিছু আদালতে অনেক কিছু থাকে যেগুলো আমরা আদালতে যখন প্র্যাকটিস করি আমরা সেভাবেই জানতে পারি। এটা শুধু আমাদের অর্থঋণ আদালতের আইনের ক্ষেত্রে না, মূলত আমাদের ল প্র্যাকটিসের উপরেই সব কিছুই এভাবেই ডিপেন্ড করে। যাই হোক, আমি যাবো অর্থঋণ, আমরা কীভাবে অর্থঋণ মামলা করি আমি সেই সেই ইস্যুতে যাবো এখন। অর্থঋণ মামলা আমরা সাধারণত করি, প্রথমে আপনাদের মনে একটু বলেছিলাম যে আমরা সাধারণত ব্যাংক যখন একটা ব্যাংক যখন কারো লোন রিকভারির জন্য বা কোনো লোন ডিফল্টারের বিরুদ্ধে মামলা করবে, সেক্ষেত্রে প্রথম সর্বপ্রথম তারা যে মামলাটা করে সেটা হচ্ছে অর্থঋণ প্রথমে করে না, প্রথম করে হচ্ছে যে তাকে উনি মামলা করে হচ্ছে যে এন অ্যাক্টের, নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের মামলা, তারপর হচ্ছে যে অর্থঋণ মামলা করে। তো যদি বা নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্টের একটা মামলা করে এটা আমাদের সবারই জানা, তো আমি সে বিষয়ে একটু পরে আলোচনা করি। আমি আগে অর্থঋণ আদালত আইনটা নিয়ে বা অর্থঋণ আদালতের মামলাগুলো আমরা কীভাবে করি সেটা নিয়ে একটু আলোচনা করি। যাই হোক, সেটা হচ্ছে যে অর্থঋণ আদালতে আমরা প্রথম মামলা করি হচ্ছে যে প্রথম ব্যাংক যে প্রথম সর্বপ্রথম হচ্ছে যে একটা লিগাল নোটিশ দেই। লিগাল নোটিশ দেওয়ার পরে আমরা অর্থঋণ আদালতের বারো ধারা অনুযায়ী আমরা প্রথমে একটা অকশন দিই। এটা কিন্তু অর্থঋণ আদালতে 12(1)-এ কিন্তু বলা আছে, বন্ধকি সম্পত্তি বিক্রয় না করিয়া কিন্তু মামলা করা যাবে না।
বন্ধকি সম্পত্তি বিক্রয় না করে মামলা করা যাবে না। আর আরফিন রানা মামলা করতে গেলে কোর্ট ফি দিতে হবে। হ্যাঁ, অর্থঋণ আদালতে মামলা করতে গেলে আপনাকে অবশ্যই কোর্ট ফি দিতে হবে। আর কোর্ট ফি সর্বোচ্চ কোর্ট ফির ভ্যালু হচ্ছে যে 57,500 টাকা সর্বোচ্চ, সেটা হচ্ছে যে সর্বোচ্চ। আর এর নিচে আপনি যখন কাউন্ট করবেন সেটা হচ্ছে যে আপনার যে আউটস্ট্যান্ডিং আছে, আউটস্ট্যান্ডিং মানির 2.5% সে 2.5% 2.5% এবং 2.5% 2. অর্থাৎ মানি আপনার আউটস্ট্যান্ডিংয়ের 2.5% এবং এরপর হচ্ছে যে এই 2.5%-এর উপর আপনাকে 15% ব্যাট, এই হচ্ছে যে আপনার অর্থঋণের মামলার কোর্ট ফি। আর যাই হোক, আমরা মামলার ক্ষেত্রে যাই। এখন আমাদের অ্যাডভোকেট আফজাল হোসেন মৃতা ভাই, আফজাল ভাই এটা তো আমাদের ইউনিভার্সিটির বড় ভাই, উনি ওনারা হচ্ছেন যে আফজাল ভাই ছিলেন আমাদের ইউআরডিএস লয়ার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এক্স প্রেসিডেন্ট। ওনার কথা না বললেই নয়, ওনারা আসলেই আসলেই ওনারা অনেক ভালো মনের মানুষ। আমাদের ইউনিভার্সিটির খুব যেই লোকে ওনাদের কাছে যে কোনো সাহায্যের জন্য বা যে কোনো ধরনের, সেটা মেন্টালি হোক বা যে কোনো স্টুডেন্ট যদি প্র্যাকটিসের লেভেলে হোক, ওনাদের কাছে সবসময় সহযোগিতা পেয়ে থাকেন। যাই হোক, তো তারপরে যেটা আমরা যে প্রসঙ্গে ছিলাম সেটা হচ্ছে যে অর্থঋণ আদালতের মামলা। তো সাধারণত আমরা যখন 12-1 অনুযায়ী আমরা যখন প্রথমে অকশন দিই, তখন তার পরবর্তীতে অকশনের একটা 15 দিন একটা টাইম থাকে, তার বা আমরা যে করবো ওটা নির্দিষ্ট আমরাও দিতে পারি 3 দিন, কেউ 7 দিন দিই, কেউ 15, কেউ 11 দিন দিই, এভাবেই দিই। তো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে 7 দিন দেওয়া হয়, আবার কেউ 11 দিনও দেয়। এটা আসলে ব্যাংক থেকেই একটা ডিরেকশন দেওয়া থাকে যে কিভাবে মানে মামলা কতদিন টাইম দেবে, ওরাই বলে দেয়। তো আবার নির্দিষ্ট টাইম আছে, সেক্ষেত্রে আমরা 3 দিন 7 দিন এগুলো ফলো করতে হয়। তো যাই হোক, তো পরবর্তীতে যখন আমরা অকশন নোটিশটা দেই, অকশন নোটিশটা দেওয়ার পরবর্তীতে যদি দেখা গেছে যদি ক্লায়েন্ট অকশন হয় বা যদি কেউ বিড করে বা কেউ কেউ যদি টেন্ডার ড্রপ করে, তাহলে সেক্ষেত্রে মামলার মানে একটা প্রসেস আছে, এটা কোর্ট প্রসেস। এটা আসলে আইনে ওইভাবে এটা বলে দেওয়া নাই, এটা হচ্ছে কোর্ট প্রসেস। কোর্টের প্র্যাকটিসে যা বোঝা যায় যে পরবর্তীতে এসে আমরা ওটা ওই যদি সাধারণত কেউ খুব কম সময় আছে যে আসলে বিট করে, পরবর্তীতে আমরা মামলায় চলে যাই। আর যদি কেউ মামলায় যদি কেউ টেন্ডার ড্রপ করে বা ওই অকশানে কেউ যদি অ্যাটেন্ড করে, সেক্ষেত্রে আমরা ওই যে সম্পত্তি আমরা নিলামে তুলব, সেই সম্পত্তি নিলামে তোলার পরে যে পরিমাণ যে টাকাটা আসবে বা যে পরিমাণ রিকভারি হবে, দেখা গেছে অনেক সময় যারা বিট করে মৌজার একটা আমাদের প্রত্যেকটা সম্পত্তির একটা মৌজা রেট থাকে, যদি সেটা ইমুভেবল প্রপার্টি হয় সেক্ষেত্রে একটা মৌজা রেট থাকে, আমরা অবশ্যই মৌজা রেট ফলো করবো। আর আমরা এখানে চাইলেও মৌজা রেট থেকে কমে মামলা বিক্রি প্রপার্টি বিক্রি করতে পারবো না। প্রপার্টি বিক্রি করতে গেলে আমাকে অবশ্যই মৌজা রেট ফলো করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি কেউ মৌজা রেটের সমপরিমাণ বা বেশি বিট করে, সেক্ষেত্রে তো অয়েল, সেক্ষেত্রে আমরা মামলা করার সময় যে পরিমাণ ওনার যে প্রপার্টিটা সেল করে যে টাকাটা আসবে, আমরা টোটাল আউটস্ট্যান্ডিং থেকে সেই টাকাটা বাদ দিয়ে তারপরে মামলায় যাব। আর দেখা গেছে অনেক সময় আবার আমরা বিট দেখছে আমরা অনেক সময় যে আমাদের কাছে হয়তো অনেক সময় টাইম থাকে না বা ব্যাংক থেকেই বলে দেওয়া থাকে আগে মামলা করেন। হ্যাঁ, সেক্ষেত্রেও সুবিধা আছে, যদিও বা অর্থঋণ আইন 2003-12-1 বলে দেওয়া আছে বন্ধকি সম্পত্তি বিক্রয় না করিয়া মামলা করা যাবে না, কিন্তু আবার 12-2 দ্বারাই বলা আছে যদি আপনি মামলা করেও ফেলেন
সেক্ষেত্রে আপনাকে পরবর্তীতে আদালতের অনুমতিক্রমে আদালত থেকে অনুমতি নিয়ে তারপর আপনি মামলাটা পরিচালনা করতে পারবেন, মামলা করতে পারবেন। কিন্তু 12-2 ধারায় অনুযায়ী আপনি আদালত থেকে একটা লিখিতভাবে অবহিত করে রাখতে হবে। এই এর পরবর্তীতে মামলা করার পরে আপনি আবার 12-3 ধারা অনুযায়ী অকশন দিয়ে দিলেন, এটা সমস্যা না। যাই হোক, তার পরবর্তীতে যখন আমরা অকশনে যাই, এরপরে ভর্তিতে তো আসলে মামলাটা যখন পরিচালনা শুরু হয়, তো মামলার আসলে আমি আপনাদেরকে এখানে প্রথমে বলে দিতে চাই মামলার কতগুলো স্টেপ আছে, স্টেপগুলো আগে একটু বলে নিই। যদি প্রপার্টি থাকে তাহলে আমরা মামলা ফাইলিংয়ের পরে একটা সমন যাবে, তারপরে পেপার দেব, পেপারে একটা অকশন দেব, তারপরে 34-এর একে এটা অকশনটা দেব। যদি প্রপার্টি যদি না থাকে সেক্ষেত্রে তারপরে মামলার ওরা আমাদেরকে অবশ্যই আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে অবশ্যই ভুলে গেছি সেটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই কোর্ট ফি দিতে হবে ফাইলিংয়ের সময়। এরপরে পরবর্তীতে যখন ফাইলিংয়ে কোর্ট ফি সহ আমরা ফাইলিং করতে হবে, এটা আমাদের আগে সিস্টেম ছিল, কিছুদিন আগেও যে সিস্টেমটা ছিল সেটা হচ্ছে যে আমরা মামলা করার পরে একটা 15 দিনের একটা টাইম দিত আমাদেরকে, তখন আমরা কোর্ট ফিটা জমা দিতে পারতাম। কিন্তু বর্তমানে সিস্টেম হচ্ছে যে আপনাকে কোর্ট ফি দিয়েই মামলা করতে হবে, আপনাকে অবশ্যই কোর্ট ফি দিয়ে মামলা করতে হবে। যাই হোক, এর পরবর্তীতে যখন আমরা ফাইলিং করব সমন যাবে, এরপর আমরা পেপারে একটা বিজ্ঞপ্তি দিব। পেপারে বিজ্ঞপ্তি দেওয়ার পরে যদি মানে সমনটা আমরা পেপারে দিব, আর সমনটা কোর্ট প্র্যাকটিস অনুযায়ী সমনটা হাতে নিয়েও যাবে, যদি কেউ এটা রিসিভ করে বা লিগাল অথরাইজড এটা রিসিভ করে বা বরোয়ার এটা রিসিভ করে, তাহলে সেক্ষেত্রে তো সেক্ষেত্রেও আমাকে পেপারে যেতে হবে, সেক্ষেত্রেও আমাদের পেপারে যেতে হবে। এখানে কিছু প্রবলেম আছে, ওগুলা আসলে এভাবে বলা যাচ্ছে না, এগুলো প্র্যাকটিসে গেলেই আপনারা বুঝবেন। পেপারে যাওয়ার পরে সমনের পরে আমরা পেপার দেব, পেপারের পরে যদি ওই উক্ত ব্যক্তি অ্যাপিয়ার হয় তাহলে সেক্ষেত্রে তো ডব্লিউএসআর থাকবেই, মানে রিটেন স্টেটমেন্টের জন্য থাকবে, এটা একটা স্টেপ। এটা হচ্ছে লিখিত জবাব দেবে উনি, মানে যে বিবাদী থাকবেন উনি লিখিত জবাব দেবেন। আর যদি সেক্ষেত্রে উনি নাও থাকেন বা কোর্টে এফআইআর নাও করেন, সেক্ষেত্রেও কোর্ট একটা প্রসেস অনুযায়ী কোর্টের একটা স্টেপ অনুযায়ী ডব্লিউএসআর রাখবেন। যদি এরপরেও উনি না আসেন, তারপরে আমরা মামলাটি একতরফা কোর্ট রায় দেবে, একতরফা জাজমেন্ট দেবে। আর যদি সেক্ষেত্রে ওই উক্ত ব্যক্তি আসেন, সেক্ষেত্রে মিডিয়েশনের জন্য থাকবে, তারপরে ইস্যু ফ্রেমের জন্য থাকবে, তারপরে প্রিএমটরি হেয়ারিংয়ের জন্য থাকবে, এরপরের স্টেপ হচ্ছে যে ফার্দার প্রিএমটরি হেয়ারিং, এরপরে হচ্ছে ফার্দার হেয়ারিং, এরপরে আর্গুমেন্ট, ফাইনালি জাজমেন্ট। আর অর্থঋণ, আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে অর্থঋণ আইনের পরে অর্থঋণের যে জাজমেন্টটা হবে সেটা যদি আমরা রিকভারির জন্য আমরা অর্থঋণের সেটাকে অর্থ জারি মামলাতে যাই, যেটা আমরা সাধারণত সিপিসির দেওয়ানি মামলা যেগুলো আছে বা দেওয়ানি মামলা আমরা যেগুলো করি, সেখানেও আমরা যেরকম জারি মামলা করি, অর্থঋণ আদালত আইনেও আমাদেরকে জারি মামলা করতে হয়। অর্থঋণ আদালত আইনও আমাদেরকে জারি মামলা করতে হয়। যাই হোক, এবার আমি মূলত মামলায় যাব, যে আমরা আসলে কোন কোন সময় কোন স্টেপটাতে কোন স্টেপটা নেই। আমরা 12-3-এ যখন আমরা অকশন দেই, তারপরে মামলা যখন আমরা কোর্ট ফি সহ মামলা যখন ফাইলিং করি, ফাইলিং করার পরে পরবর্তীতে এসে দেখা গেছে যে ও এখানে একটা কথা বলি যে কিছু কিছু লোনের ক্ষেত্রে কিন্তু প্রপার্টি থাকে, কিছু কিছু লোনের ক্ষেত্রে কিন্তু প্রপার্টি থাকে না, মানে এটা মর্গেজ প্রপার্টি হয় না। কিছু কিছু লোন ক্ষেত্রে মর্গেজ প্রপার্টি লোন হয় না, যেমন কার্ডের, আমরা ক্রেডিট কার্ডের যে মামলাগুলো সাধারণত করি, সেক্ষেত্রে তো আপনারা জানেন ক্রেডিট কার্ডের ক্ষেত্রে কোনো ধরনের মর্গেজ থাকে না, বা ক্রেডিট কার্ড ছাড়াও কিছু পার্সোনাল লোন থাকে যেগুলোতে মর্গেজ প্রপার্টি দেওয়া হয় না, মর্গেজ প্রপার্টি ইমুভেবল হতে পারে, মুভেবল প্রপার্টিও হইতে পারে, ওটা সমস্যা না, ওটা হচ্ছে যে আপনার মর্গেজের ব্যাংকের উপর ডিপেন্ড করে। যাই হোক, তার পরবর্তীতে এসে আমরা যেভাবে করি, যে এই
বারোর দিনে যখন আমরা ইয়ে করি, ও সেক্ষেত্রে হচ্ছে যে এই আমরা যখন মামলাটা ফাইলিং করি, ফাইলিং করার পরবর্তীতে এসে যখন কোনো কেউ এসে যখন অ্যাপিয়ার করে বড়োয়ার, আর এক্ষেত্রে পার্টি কিন্তু হয় মর্গেজদের ক্ষেত্রে, কিন্তু পার্টি আমরা বিবাদী সাধারণত কাকে বলি করি এটা অবশ্য আপনাদেরকে জানানো উচিত। আমরা সাধারণত বিবাদী করি হচ্ছে যে এই মামলার রিলেটেড, যে এই মামলাটা নেওয়ার সময়, এই অর্থাৎ এই লোনটা নেওয়ার সময় যারা গ্যারান্টর থাকে তাদেরকে, এই গ্যারান্টরদেরকে আমরা বিবাদী করি। এই গ্যারান্টররাও কিন্তু বিবাদী হয় এই মামলায়, এবং গ্যারান্টর বড়োয়ার যিনি তিনিও বিবাদী হন। তো সেক্ষেত্রে আমরা গ্যারান্টররা যখন দেখা গেছে অনেক সময় বড়োয়ার আসে না, গ্যারান্টররা এসে দেখা গেছে অ্যাপিয়ার করে, সেক্ষেত্রেও মামলাটা চলমান থাকে। কিন্তু অর্থঋণ আইনের মেইন একটা একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে মামলাটা যদি ডিক্রিও হয়, ডিক্রি হওয়ার পরেও কিন্তু আবার মামলাটা পুনরায় চালু হয়, আবার কিন্তু মামলাটা পুনরায় চালু হয়, প্রথম থেকেই স্টার্ট হয়। সেক্ষেত্রে ওরা একটা মিসকেস করে, বিবাদীরা এসে একটা মিসকেস করে, মিসকেস করার পরে দেখা গেছে যে সে বলে যে আমি আসলে মামলাটা সম্পর্কে আমার এতটা আমি জানতাম না, এই এইসব কথা বলে পরবর্তীতে এসে যখন বলে বিবাদীরা এসে আবার পুনরায় মিসকেসটা করে, মিসকেসে তারপরে প্রথম দেখা গেছে আমরা মামলা জারি মামলা পর্যন্ত জারি মামলার লাস্ট স্টেপে চলে গেছি, সেখান থেকে আবার আমাদের অর্থঋণ মামলা, আমরা অর্থঋণ মামলা আবার পুনরায় চালু করতে হয়। যাই হোক, এই গেল, এই হলো অবস্থা। তার পরবর্তীতে এসে যখন এই ইয়েটা আসে, আমরা যখন ফাইলিংটা করি, ফাইলিংয়ের পর আসে ডব্লিউএস। ডব্লিউএস এর ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে ডব্লিউএস এর ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি ডব্লিউএস এর ক্ষেত্রে উনি লিখিত জবাবের সাথে যদি বা লিখিত জবাবের সাথে যদি আমাদের মামলার প্লেন্টিভের সাথে উনি যদি লিখিত জবাব প্রপারলি না দেন, আমাদের প্লেন্টিভের সাথে উনি লিখিত জবাবে যদি কখনো স্বীকারই করে যান যে উনি আসলে ব্যাংকের টাকা তো দেওয়ার জন্য সবাই আসলে জানে যে হ্যাঁ ব্যাংকের টাকা কখনো কেউ অস্বীকার করতে পারে না, বা অস্বীকার করার এখানে কোনো উপায় নাই বা ওয়েও নাই। পরবর্তীতে এসে ওনারা যখন যদি এটার মধ্যে লিখিত জবাবটা সঠিকভাবে যদি উনি না দিতে পারেন, সেক্ষেত্রে দেখা গেছে আদালত আর মামলাটা এর নেক্সট স্টেপে না গিয়ে মামলাটা রায়ও দিয়ে দেন অনেক সময়, বেশিরভাগ সময়। যাই হোক, আমরা অর্থঋণ মামলায় যখন অর্থঋণ মামলায় হচ্ছে যে যখন অর্থঋণ মামলায় অর্থঋণ মামলা শেষে এখন আমরা অর্থঋণ মামলায় যখন ডব্লিউএস এর জন্য থাকে, পরবর্তীতে এরপরে একটা মিডিয়েশনের জন্য থাকে, ওখানে একটা মিডিয়াল লয়ার থাকে, হিউম্যান রাইটস নিয়ে কিছু কথা বলেন। আটের মাত্রা আমি হিউম্যান রাইটসে যাচ্ছি, আমি অর্থঋণটা একটু শেষ করে নিই, তারপরে হিউম্যান রাইটস নিয়ে যাচ্ছি। অর্থঋণ হচ্ছে এরপর মিডিয়েশনের পরে ইস্যু ফ্রেম মিডিয়েশনে একজন লয়ার থাকেন, তিনি উভয়পক্ষকে ডাকেন, সেখানে যদি মিডিয়েশন হলো আর না হলে এর পরবর্তীতে উনি একটা রিপোর্ট দিয়ে দেন, রিপোর্টটা যখন লাগে এরপরে ইস্যু ফ্রেমের জন্য থাকে, ইস্যু ফ্রেমের পরে মামলাটা ইস্যু ফ্রেম হয়, এর পরবর্তীতে সাক্ষীর জন্য থাকে, তারপরে এই সাক্ষীর পরে থাকে জেরা, তার পরবর্তীতে আবার দেখা গেছে যদি বিবাদী সাক্ষী দিতে চান সেটা থাকে, তারপর ওনার জেরা থাকেন, তারপরে আর্গুমেন্ট হয়, তার পরবর্তীতে জাজমেন্টের পরে আমরা অর্থজারী মামলাতে যাই। অর্থজারী মামলাতে যাওয়ার পরবর্তীতে দেখা গেছে যে একটা সময় এসে এটা রিকভারি হয়। যাই হোক, এর পরবর্তীতে এখন এর পরবর্তীতে আবার আমরা দেখছি যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টেই মামলাটা করি, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টে মামলা যখন চেকের মামলা করি, সেক্ষেত্রে দেখা গেছে যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের চেকের মামলা করি, দেখা গেছে একটা চেক ডিজোনার করে প্রপার্টির, যখন প্রোপারাইটারশিপ বিজনেস হয় সেক্ষেত্রে দেখা গেছে পার্টি হয় শুধুমাত্র একমাত্র প্রোপারাইটার, আর যখন প্রোপারাইটার এরপরে যখন প্রোপারাইটারশিপ না হলে যদি কোম্পানি হয় সেক্ষেত্রে দেখা গেছে ডিরেক্টররা, চেয়ারম্যান, এমডি ওনারা সবাই এটা পার্টি হয়। যাই হোক, এবার আমি যাব হিউম্যান রাইটসে। হিউম্যান রাইটস আসলে হিউম্যান রাইটস নিয়ে বলতে গেলে
মানুষের সকল সার্বজনীন সহজাত এবং অহস্তান্তরযোগ্য এবং অলঙ্ঘনীয় অধিকারই হলো হচ্ছে যে মানবাধিকার। মানবাধিকারের ক্ষেত্রে আপনাকে দুইটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, মানবাধিকার এবং মৌলিক অধিকার দুটো জিনিস কিন্তু ভিন্ন, এই দুটো জিনিস এক না। আমরা অনেক সময় মনে করি মৌলিক অধিকার এবং মানবাধিকার, মৌলিক অধিকার এবং মানবাধিকার মধ্যে অনেক পার্থক্য আছে। আর মানুষের অধিকার নিয়ে বলতে গেলে আপনাকে সর্বপ্রথম বলতে হয় আসলে এটা আপনার মনুষ্যত্বের উপর ডিপেন্ড করে। আর আমার মানবাধিকারে আসা বা মানবাধিকার নিয়ে আমি কাজ করি, আসলে মানবাধিকারের আন্তর্জাতিক যে মানবাধিকার আইন আছে সে অনুযায়ী কাজ করা হয়। আর মানবাধিকার আমি আসলে ওইভাবেই মানবাধিকারের সাথে সম্পৃক্ত হলেও আমি মানবাধিকারের সাথে আসলে মূলত কাজ করি নিজের মনুষ্যত্ব থেকে। যখন দেখি কারো অধিকার বা আমার দ্বারা কারো উপকার আসবে তখনই সাধারণত আমি মানবাধিকার নিয়ে কাজ করি। কাউসার জামান সুন্নি লিখেছেন, যারা কর্পোরেট প্র্যাকটিস করতে চায় তাদের জন্য করণীয় কী? আসলে আমি যতদূর বলবো বা আমার অভিজ্ঞতা থেকে বলবো, আপনি কর্পোরেট প্র্যাকটিস যদি করতে চান সেক্ষেত্রে আপনাকে একজন, যারা অর্থ ঋণের বা যারা যাদের যে সকল কর্পোরেট চেম্বার আছে সেখানে আপনি অনেক দেখবেন, যে আপনি ইয়েতেও দেখবেন বিডি টক্সও অনেক সার্কুলার দেওয়া থাকে, বা আপনার পরিচিত যদি কোনো লয়ার থাকে তাদেরকে আপনি সেখানে গিয়ে দেখবেন যে অনেক ওখানে অনেক সার্কুলার থাকে, বা অপরিচিত কারো মাধ্যমে যদি যখন প্রথম কর্পোরেট সেক্টরে ঢুকবেন সেক্ষেত্রে আপনি ওইভাবে কাজ করতে পারবেন। আর হচ্ছে যে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে কর্পোরেট সেক্টরে কাজ করার জন্য সর্বপ্রথম যে জিনিসটা খেয়াল রাখতে হবে, আপনি আগে নিজে এইমটা ঠিক করতে হবে আপনি কি ডকুমেন্টেশনে কাজ করবেন না লিটিগেশনে কাজ করবেন। আর আপনার এই ক্ষেত্রে আমি আপনাকে আবারও বলছি, যদি আপনি কোনো কর্পোরেট সেক্টরে জব করতে চান বা কর্পোরেট সেক্টরে কাজ করতে চান বা কর্পোরেটের কাজ শিখতে চান সেক্ষেত্রে অনেক সময় বিডি জবসের যে সার্কুলারগুলো দেওয়া থাকে সেখানে অ্যাপ্লাই করবেন, ওখান থেকেই কল করে। আর না হলে আপনি আপনার যে সকল মানে সিনিয়ররা আছেন যারা কাজ করছেন তাদের মাধ্যমে আপনি যে কোনো একটা চেম্বারে কাজ প্রথম প্রাথমিক কাজ শিখে হলে প্রাথমিকভাবে ইন করেই তার পরবর্তীতে এসে ওখানে কাজ করতে পারবে। অনলাইন লাইভে আসছেন আমাদের অ্যাডভোকেট মোহাম্মদ আলামিন ভাই। আলামিন ভাইয়ের কথা না বললেই নয়, আলামিন ভাই অনেক হেল্পফুল একজন মানুষ, আমাদের বর্তমান UITS লয়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে আছেন। যাই হোক, আসলে আমি আর অত এত মানে কথা মানে আলোচনা আর বেশিক্ষণ করবো না, প্রায় শেষ পর্যায়ে আসি। আসলে আমি আপনাদের সকলকেই অনেক ধন্যবাদ জানাই, স্পেশালি থ্যাংকস, আবারও স্পেশালি আমি থ্যাংক জানাচ্ছি রাসেল সিদ্দিকী স্যারকে। তারপরে আমি স্পেশালি থ্যাংকস জানাচ্ছি, আর যাদের যাদের কোনো কোশ্চেন আছে তাদেরকে আমি রিপ্লাই দিয়ে দেবো পরবর্তীতে। আর আমি মিথিলাকে আবারও থ্যাংকস জানাচ্ছি এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।